আমার কি হয়েছে, আমি কি গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করছি নাকি। জিনিসটা একটু রিস্ক হয়ে গেছিল গা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কালকে এই গাড়িটা এরকম হওয়ার পরে আমি একটা স্টোরি শেয়ার করছিলাম, আর ওই জায়গায় সবাই কমেন্ট করতেছিল যে আমার কি হয়েছে, আমি কি গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করছি নাকি। কালকে ওটা শেয়ার করার পর থেকে শুধু আমার ইনবক্স ভরে গেছে যে আমি অ্যাক্সিডেন্ট করছি নাকি, আর কি হয়েছে না হয়েছে গাড়িটা আজকে ওইটা আপনাদেরকে জানাবো। আর এখন সময় নাই, একটু পরে ইফতার, আমি আবার সাথে আবার তেলও ভরতে যাব। যাইতে যাইতে কথা হোক, প্রথমে দেখাই নেই, এই যে দেখেন এদিক দিয়ে, আর যদি আমি অ্যাক্সিডেন্ট করতামই তাহলে তো আমার চোখ টোক এগুলো কিছুই থাকতো না। চলেন এখন গল্পটা শেয়ার করি। বাঙ্গাচুরা বাঙ্গাচুরা গাড়ি আমার, এই গাড়ি নিয়েও সরম করে না, যেমনে না অমনে আহি রাস্তাতে ঘুরি। আচ্ছা যাই হোক, এখন বলি কী হয়েছিল। অনেক দিন আগে আর্জেন্টিনার যে স্টিকারটা লাগিয়েছিলাম, তারপর আমার গাড়ির ডাইন সাইডের ওই স্টিকারের ওই জায়গায় ই হয়ে গেছিলো, মানে রঙটা উঠে গেছিলো, আর বাম পাশের নিচের কিটটায় বাম পাশেও একটু রঙ উঠে গেছিলো। দুইটা কিট খোলাইছি, খোলাইয়া তারপরে হচ্ছে ইয়ে উত্তরা দিয়ে আসছি, মানে ওইটা রঙ করে দিব। আর যেহেতু গাড়ির কালার পাল কালার, ওই পাল কালার রঙটাই হবে। আর আজকে রাত্রে মেবি আবার ফিটিং করে ফেলামো, কারণ রাস্তাতে সবাই চাইয়া থাকে আর সবাই ভাবে মনে কি না কি জানে হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করছি। এটাই ছিল স্টোরি, আর এখন চলেন যাওয়া যাক। ঠিক করে রাখলাম, কারণ ওই যে পরবর্তীতে যে নিচের কিটটা লাগামো, তারপর আর ওইটার দিকে খেয়ালই থাকবো না, আর ওইটা ঠিক করা হইব না। এর লেগে কইছি যেহেতু এখন ই করতেছি, এর লেগে আগে আগে ঠিক করে ফেলাই, ঠিক করে পরে চেঞ্জ করে রাখলাম, সমস্যা নেই, বাসায় পড়ে রইল, ভালো এই জিনিসটা তেলে ভালো লাগবো। আর রোজারায় খেত কথা বলতে পারতেছি না, চলেন এখন যাওয়া যাক। আগে যেমন যে মানে একটা বাউলি টাউলি দিতাম, ওই বাউলির মধ্যে গেলে আছে না মনে গাড়ি স্লিপ খাইবো এমন লাগে। ব্যালেন্স আগের মতো পাবো না, হুদাই পাগলামি ছাগলামি করে লাভ নাই, যাইতে থাকি ধীরে ধীরে। এটার আগে যদি তেলটা নিতে পারতাম। অনেক কষ্ট করেছিলাম কাকা, গাড়ির মধ্যে নাই এমনি তেল, তার মধ্যে 2 কিলো যদি আয়া বালা পাম্পে আহি, বালা পাম্পে আহার পরে যদি শুনি যে তেলই নাই। জিনিসটা একটু রিস্ক হয়ে গেছিল গা। এই যে গাড়িটা আমার আগের মতো হয়ে গেছে, নতুন হয়ে গেছে, চকচকা ফকফকা ডকডকা। আর এই যে নিচের এই কিটটা লাগাইছিলাম, ওই কিটটা লাগাইছি, আর এই কিটটার লেগে এতদিন পুষ্পা এখন কেমন দেওয়া যেতেছে বলো? 100-100 না, চিনাই যেতেছে না। আমি ওই পাশে যে সাইডে রংটা করাইছি কাছে থেকে দেখাই, এই যে এই জায়গায় রংটা উঠে গেছিল, এই জায়গায় রংটা উঠে গেছিল, এখন এটা এখন এই কালারটা ভালো করে এটার মতো মিলে নাই, কারণ এই জায়গায় একটু পলিশটা দিলে এই কালারটা আর এই কালারটা মিলে যাবো। আর এই জায়গায় এটা হচ্ছে ফাইনাল লুক। আজকের ভিডিওটা এ পর্যন্ত, ওই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে, আসলে আমার গাড়িতে কিছু হয় নাই। আর সবাই একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে সাপোর্ট দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।